हेमोर चित्त पुण्यतीर्थे जागरे धीरे एई भारतेर महामानवेर सागर तीरे हेथाय दाड़ाए दुबाहु बाड़ाए नमी नर देवतारे उदार छंदे परमानंदे वंदन करितारे ध्यान गम्भीर एई जे भूधर नदी जपमाला धृत प्रांतर हेथाय नित्य हेरो पवित्र धरित्रीरे এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন সকুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন পশ্চিমে আজি খুলি আছে দ্বার সেতা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর হে রুদ্র বিনা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজও বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতার প্রথম তিনটি স্তবক আমি পাঠ করলাম। এই প্রথম তিন স্তবকের মধ্যেই কবি খুব সুন্দরভাবে ভারত আত্মার প্রকৃত স্বরূপকে তুলে ধরেছেন। যুগে যুগে বিভিন্ন জাতি ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করেছে, ভারতবর্ষকে শাসন করেছে, কিন্তু কালক্রমে এদেশের জল হাওয়া মাটির সঙ্গে মিশে গিয়ে এদেশকে তারা আপন করে নিয়েছে। বলা ভালো, এই দেশ, এই দেশের মাটি জল হাওয়া সবাইকে আপন করে নিয়েছে। বিভিন্ন জাতির মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে সবাই মিলে মিশে একাকার হয়ে গেছে। সবাই তাদের বৈচিত্র্য ভুলে একের মন্ত্রে দীক্ষিত হয়ে এক জাতিতে পরিণত হয়েছে। সবাই ভারতবাসী, বিভিন্ন ধর্মের মানুষ তাদের স্বধর্ম বজায় রেখেও মানবতার ধর্মে দীক্ষিত। ভারতবর্ষের মাটিতে ধর্মীয় সংকীর্ণতার কোনো স্থান নেই, আর তা নেই বলেই এই সুপ্রাচীন ভারতবর্ষ তার মাহাত্ম্যে সমুজ্জ্বল। কিন্তু কালক্রমে কিছু স্বার্থান্বেষী মানুষের প্ররোচনায় ভারতবর্ষের মাটিতে ধর্মীয় সংকীর্ণতা দানা বাঁধে, আর তার ফলশ্রুতিতে শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে এই দেশ বিভক্ত হয়। আমরা স্বাধীনতা পাই কিন্তু খণ্ডিত ভূখণ্ড পাই। স্বাধীনতার ঠিক আগেই সাম্প্রদায়িক দাঙ্গায় বাংলার মাটি রক্তাক্ত হয়, কিন্তু এই ভবিষ্যৎ আঁচ করতে পেরে কাজী নজরুল ইসলাম সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে কলম ধরেন, লেখেন কালজয়ী কবিতা। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মোরা এক সে দেশের খাইগো হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল। এক সে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাঁই, মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কিন্তু কবির এই প্রচেষ্টা ব্যর্থ হয়। ব্যর্থ হলেও এই কবিতাটি বর্তমান দিনেও সমভাবে প্রাসঙ্গিক। আজকেও, আজকের দিনেও আমরা ধর্মীয় উন্মাদনায় গা ভাসিয়ে দিই। এইভাবে নিজেদের মধ্যে হানাহানির মাধ্যমে আমরা আমাদের সভ্যতাকে কালিমালিপ্ত করছি, নিজেদের জীবনের অবনতি ঘটাচ্ছি। কিন্তু আমাদের কাজ হওয়া উচিত নিজের এবং জাতির সার্বিক মঙ্গল কর্মে নিজেকে নিযুক্ত করা। কিসে আমার এবং সার্বিকভাবে দেশের উন্নতি ঘটবে তা চিন্তা করা, তা না করে
শুধুমাত্র ধর্মীয় আচার আচরণ নিয়ে আমরা বেশি চিন্তা করছি, ধর্মীয় সহিষ্ণুতা আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে, আমরা অসহিষ্ণু হয়ে উঠছি, খুব সামান্য কারণেই পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছি, আমরা ধর্ম নিয়ে মাতামাতি করছি কিন্তু মানুষকে গুরুত্ব দিচ্ছি না। ধর্মপথে চলা মানে সত্যের পথে চলা, ধর্ম আমাদের জীবনকে সত্যের পথে, সঠিক পথে চালিত করতে সাহায্য করে। কিন্তু যে ধর্ম আমাদের বিপথে পরিচালিত করে, আমাদের ক্রমাগত অন্ধকার দিকে টেনে নিয়ে যায়, তা ধর্মের পথ হতে পারে না। সেই অন্ধ ধর্ম মানুষের জীবনে কাম্য নয়, তা বর্জনীয়। ধর্মের আবর্জনাগুলো আমরা যদি পরিষ্কার করতে না পারি, তাহলে আমরা ধর্মীয় আচরণের মাধ্যমে পরম সত্যকে উপলব্ধি করতে পারবো না। ঈশ্বর এক, এটাই সত্য, আর আমরা সবাই ঈশ্বরের সন্তান, মানুষ, আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ভেদ নেই। এই বক্তব্যকেই সুন্দরভাবে উপস্থাপন করেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ তার ভারতবর্ষ কবিতায়। আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ভেদ নেই, এই বক্তব্যকেই সুন্দরভাবে তুলে ধরেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ তার ভারতবর্ষ গল্পে। দ্বাদশ শ্রেণীর পাঠ্য এই গল্পটি আজকে আমাদের আলোচনার বিষয়। গল্পটির মূলে প্রবেশ করব, কিন্তু খুব ভালোভাবে এতক্ষণ যে কথাটা বললাম সেটা অবশ্যই মাথায় রাখবে, তবেই এই গল্পটির প্রকৃত অর্থ, যথার্থ তা আমরা উপলব্ধি করতে সক্ষম হব। চলো আমরা গল্পের মূলে এবার প্রবেশ করি। ১৯৩০ খ্রিস্টাব্দের ১৪ই অক্টোবর মুর্শিদাবাদ জেলার খোশবাসপুরে এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে সৈয়দ মুস্তাফা সিরাজ জন্মগ্রহণ করেন। তার পারিবারিক পরিবেশই এত সুন্দর একটা বাতাবরণ তিনি পেয়েছিলেন যে সেখানে আরবি ফার্সির সঙ্গে সঙ্গে সংস্কৃতেরও চর্চা হতো। সুতরাং শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির একটা সুন্দর বাতাবরণের মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন। তার মা আনোয়ারা বেগম ছিলেন খ্যাতনামা কবি, সেই কারণেই শৈশব থেকেই সিরাজ হৃদয় দিয়ে সাহিত্য রস আস্বাদন করতে শিখেছিলেন। যৌবনের শুরুতেই সৈয়দ মুস্তাফা সিরাজ বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। এর ফলে লোকনাট্য দল আলকাফের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। এই নাট্যদলটি বাংলাদেশের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে নিজেদের অভিনয় দেখাতো। যেহেতু এটা লোকশিক্ষামূলক কার্যকলাপ, তাই গ্রামে গ্রামে ঘুরতে ঘুরতে লেখক এই বাংলার বিভিন্ন গ্রামের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে ওয়াকিবহাল হয়েছিলেন। এই অভিজ্ঞতায় পরবর্তীকালে তার শিল্প রচনার মধ্যে গভীরভাবে প্রভাব ফেলেছিল। ১৯৫০ খ্রিস্টাব্দে ইবলিশ ছদ্মনামে লেখা তার প্রথম গল্প কাঁচি প্রকাশিত হয় বহরমপুরের সুপ্রভাত পত্রিকায়। ওই একই বছরে দেশ পত্রিকায় শেষ অভিসার নামক কবিতা প্রকাশিত হয়। ১৯৬২তে সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত হয় তাঁর লেখা গল্প ভালোবাসা ও ডাউন ট্রেন। ১৯৬৬ খ্রিস্টাব্দে তাঁর প্রথম উপন্যাস নীলঘরের নটি প্রকাশিত হলে তিনি ক্রমে ক্রমে ঔপন্যাসিক হিসেবেই খ্যাতি লাভ করেন। ১৯৭১ সালে তিনি আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন।
সারা জীবন ধরে তিনি 150টির মতো উপন্যাস এবং 300টির মতো ছোট গল্প লিখেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হল ইন্তিপিসি ও ঘাটবাবু, ভালোবাসা ও ডাউন ট্রেন, হিজল বিলের রাখালেরা, তরঙ্গিনীর চোখ, মানুষের জন্ম, রণভূমি, রক্তের প্রত্যাশা, মাটি প্রভৃতি, অলিক মানুষ, অমর্ত্য প্রেম কথা, নিশি মৃগয়া, কৃষ্ণা বাড়ি ফেরেনি, তৃণভূমি, কিংবদন্তির নায়ক, উত্তর জাহ্নবী প্রভৃতি তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস। দেশের প্রত্যেকটি অষ্টম তপশিলভুক্ত ভাষায় এবং ইংরেজিতে তার বহু উপন্যাস এবং ছোট গল্প অনূদিত হয়েছে। তার বহু উপন্যাস এবং বেশ কিছু ছোট গল্প নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে। সৈয়দ মুস্তাফা সিরাজের ডিটেকটিভ চরিত্র গোয়েন্দা কর্নেলের স্রষ্টা। এই চরিত্রটি নিয়ে তিনি শিশু ও কিশোর কিশোরীদের জন্য যেসব গোয়েন্দা কাহিনী রচনা করেছেন তা তার খ্যাতিকে তুঙ্গে নিয়ে যায়। সৈয়দ মুস্তাফা সিরাজ বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। 1979 খ্রিস্টাব্দে তিনি পান আনন্দ পুরস্কার। তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস অলিক মানুষের জন্য তিনি বঙ্কিম পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তার অমর্ত্য প্রেম কথা উপন্যাসের জন্য তিনি পান নরসিংহ দাস স্মৃতি পুরস্কার। 2010 তিনি পান বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার। নিজের লেখার ভাবনা সম্পর্কে তিনি বলেছেন, হিন্দু মানুষ মুসলমান মানুষ কিছু বুঝি না, মানুষ বুঝি, এই দেশের মানুষ, তাদের ঘনিষ্ঠভাবেই চিনি, আমার কোনো সূচিবায়ু নেই এবং দার্শনিক ব্যাপারে ভারতীয় দর্শনের অনুগত, এই দর্শনই সত্য জেনেছে বলে বিশ্বাস করি। উপনিষদ ও কতকাংশে সুফিবাদ আমার অন্তিম ভাবনা এবং মানুষ আমার কাছে শুধু প্রকৃতির সন্তান। 2012 সালের 4 সেপ্টেম্বর 82 বছর বয়সে এই পণ্ডিত সাহিত্যিকের জীবনাবসান ঘটে। স্বতন্ত্র ধারার কথা সাহিত্যিক হিসাবে এবং গোয়েন্দা কর্নেল চরিত্রের স্রষ্টা হিসাবে সৈয়দ মুস্তাফা সিরাজ বাংলা সাহিত্যের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। লেখকের জীবন দর্শন সম্পর্কে আমরা অবগত হলাম। সেখানে আমরা দেখতে পেলাম যে তার কাছে মানুষই সবথেকে বড় কথা। তিনি উপনিষদীয় দর্শন এবং সুফিবাদের দ্বারা ভীষণভাবে প্রভাবিত। তার এই ভাবনারই ফলশ্রুতি হিসেবে আমরা ভারতবর্ষ গল্পটি পেয়েছি। সুতরাং তার মতো লেখক এই গল্পটি লিখেছেন। সুতরাং তার ভাবনার সপক্ষে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে তিনি যথার্থভাবেই ভারতবর্ষের স্বরূপকে তুলে ধরেছেন। ভারতবর্ষ, সৈয়দ মুস্তাফা সিরাজ। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে ছোট্ট একটা বাজার। পিছনে গ্রাম ঘন বাঁশবনে ঢাকা। গ্রামে বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী। পরনে যা পোশাক তা আহমেদাবাদের কারখানায় তৈরি, কিন্তু বাজারে বিদ্যুৎ আছে। 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাকের, 1টা মনোহারির, 2টো মুদিখানার আর 1টা আড়ত আছে। 1টা হাস্কিং মেশিন আছে, তার পিছনে ইট ভাটা আছে। চারপাশের গ্রাম থেকে লোকেরা আসে, রাত 9টা অবধি জোর জমাটি ভাব থাকে, তারপর সব ফাঁকা, শুধু কিছু আলো জ্বলে, কিছু নেড়িকুত্তার ছায়া ঘোরে পিচের ওপর। মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে, আবার সব চুপচাপ। বাঁকের মুখে আদ্যিকালের বটগাছে পেঁচার ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয়। এখানে যে গ্রামের বর্ণনা লেখক দিয়েছেন, সেই গ্রাম হলো বাংলাদেশের
একটা গ্রাম। তবে গ্রামের কোনো নাম লেখক উল্লেখ করেননি, রাঢ় বাংলার কোনো একটা অঞ্চল। কিন্তু এই গ্রামের যে চিত্র লেখক তুলে ধরেছেন সেটা ভারতবর্ষের যে কোনো গ্রামেরই প্রতিভাস্বরূপ। তাই এখানে কোনো নাম নেই, সুতরাং এই এটা যে গোটা ভারতবর্ষের গ্রামীণ জীবনের চিত্র সেটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এখানে পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানেই সেখানে গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। এই লাইনটা থেকে কিন্তু তুলে প্রশ্ন আসতে পারে যে বাজারের বর্ণনা দাও। বাজারের বর্ণনা দিলে সেখানে বলতে হবে যে বাজারের পিছনে আছে গ্রাম, ঘন বাঁশবনে ঢাকা, গ্রামে বিদ্যুৎ নেই কিন্তু বাজারে বিদ্যুৎ আছে, সেখানে আছে তিনটে চায়ের দোকান, কটি দোকান, কটি কিসের কটি দোকান আছে। এই দোকানগুলো থেকে কিন্তু এগুলো থেকে কিন্তু ছোট প্রশ্ন আসবে যে তিনটে চায়ের দোকান, দুটো সন্দেশের দোকান, তিনটে পোশাকের, একটা মনোহারির, দুটো মুদিখানার, আর একটা কী আছে বাজারে, আড়ত আছে, আর আছে একটা হাস্কিং মেশিন অর্থাৎ ধান ভাঙার মেশিন। বাজারের পিছনে আছে ইটভাটা, গ্রামে বাজারে বিদ্যুৎ আছে, গ্রামে বিদ্যুৎ নেই। মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে, বিমর্ষ হচ্ছে বিষণ্ন মনমরা সভ্যতার মুখ চোখে পড়ে। কখন বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে? যখন কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে কোনো যুবক বা যুবতী গ্রাম থেকে এই বাজারের দিকে এগিয়ে আসে, তাদের পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি, অর্থাৎ তাদের পরনে সস্তার পোশাক। যখন তারা আসে তখন তাদের বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে, অর্থাৎ তাদের মুখে কিন্তু কোনো আনন্দ নেই, তারা মন মরা হয়ে থাকে। কারণ গ্রামের মধ্যে কোনো গ্রামীণ যে জীবন, সেই জীবনের মধ্যে কিন্তু ভীষণ একটা একঘেয়েমি জীবন, সেখানে তারা কোনো আনন্দ পায় না, তারা বিমর্ষভাবে বাজারে আসে। বাজারে এসে তারা যেটুকু আনন্দ পায় এটা কিন্তু বলতে হবে যে রাত 9টা পর্যন্ত বাজার, বাজারে জমজমাটি ভাব থাকে, তারপর সব ফাঁকা হয়ে যায়। তখন কি দেখা যায়? যখন ফাঁকা হয়ে যায় তখন দেখা যায় যে শুধু আলো জ্বলে আর কিছু নেড়িকুত্তার ছায়া ঘরে পিচের ওপর। মাঝে মাঝে দু একটা ট্রাক দূরে শহরের দিকে চলে যায়। তারপর বাঁকের মুখে আদিকালের যে বটগাছ, প্রাচীন যে বটগাছ, সেই বটগাছের যে পেঁচা ডাকে, সেই পেঁচার ডাক যেন বাজারের নিস্তব্ধতাকেই আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। সময়টা ছিল শীতের, তাহলে এখানে কোন সময়ের উল্লেখ আছে? শীতকালের সময়। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তাহলে বাজারের বর্ণনা দিতে গেলে কিন্তু বলতে হবে যে বাজারের উত্তর দিকে একটা বড় মাঠ আছে, বিশাল বড় একটা মাঠ আছে। তারপর আকাশ ধূসর হলো মেঘে, হালকা বৃষ্টি শুরু হলো। রাঢ় বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো, বৃষ্টিতে তা হলো ধারালো। ভদ্রলোকে বলে পৌষে বাদলা, ছোট লোকে বলে ডাউর, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি, তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি, এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিন, এবং মুন্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানের। শেষ অবধি ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে উঠল, মাথার ওপর আর কোনো শালা নেই রে, কেউ নাই। এখানে যে বর্ণনা আমরা পাচ্ছি যে একটা শীতের বর্ষণ মুখর দিনের বর্ণনা পাচ্ছি, যে শীতের কালে উত্তরের হাওয়া হু হু করে বাজারের মধ্যে আসছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শুরু হলে রাঢ় বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো, কিন্তু বৃষ্টি হলে তা হয় খুব ধারালো। এই শীতের
কালে যখন বৃষ্টি হয় সেই শীতের বর্ণনা দিতে গিয়ে লেখক বলেছেন যে এই রকম শীতকে ভদ্রলোকরা কি বলে পৌষে বাতলা, আর ছোট লোকেরা কি বলে ডাউর। এগুলো কিন্তু প্রশ্ন আসবে, পৌষে বাতলা কি, ডাউর কি। আর বৃষ্টির সঙ্গে যদি ঝোড়ো বাতাস বয়, মানে জোরালো বাতাস বয়, তখন তাকে বলা হয় ফাঁপি। এখানে যে প্রকৃতির বর্ণনা লেখক তুলে ধরেছেন সেটা ছিল ফাঁপি, মানে যে আবহাওয়ার বর্ণনা তুলে ধরেছেন সেটা ছিল ফাঁপি। দূরের মাঠে তখনও ধান কাটা হয়নি, তা হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত মানুষই খুব বিমর্ষ হয়ে পড়ে, কারণ এই দুর্যোগে ধান নষ্ট হবে। তাই লোকের মেজাজ গেল বিগড়ে, লোকের মেজাজ বিগড়ে গেল কেন এভাবে, এটা থেকে কিন্তু লাইনটা থেকে কিন্তু প্রশ্ন এলে এই কথাগুলো বলতে হবে। চাষাভুষো মানুষ তারা আড্ডা দিতে কোথায় আসে, বাজারে আসে। তাই এরকম অবস্থাতেও যে বাড়িতে কোনো কাজ নেই, জমিতে সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, এর সময় তাদের মেজাজ বিগড়ে গেছে, তারা তখন কিছুটা রোদ ঝলমলো দিনের আশায় এবং ভগবান আল্লাহর মুন্ডুপাত করতে করতে বাজারে তারা আড্ডা দিচ্ছে, হিন্দু মুসলমান নির্বিশেষেই কিন্তু আড্ডা দিচ্ছে। সেসবদি ক্ষিপ্ত কোনো যুবক চেঁচিয়ে বলছে যে আমাদের মাথার ওপর কেউ নেই, কেউ নেই মাথার ওপর। তখন যা খুশি করা যায়, ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক ধরে, মারামারির উপক্রম হয়। এই তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই, একটা কিছু পেলেই হলো। কারণ এখানে যে গ্রামীণ জীবনকে তুলে ধরা হয়েছে সেটা কিন্তু রাঢ় বাংলার একটা চিত্র। রাঢ় বাংলা বলতে যে পশ্চিমবঙ্গের যে গাঙ্গেয় সমভূমি, যে গাঙ্গেয় সমভূমির যে অংশটা মালভূমিকে কাছাকাছি আর কি, অর্থাৎ প্রাচীন পলি দ্বারা গঠিত সমভূমি হলো রাঢ় সমভূমি। এই রাঢ় সমভূমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পশ্চিম অংশ, গোটা বীরভূম, বর্ধমান জেলার কিছু অংশ, বাঁকুড়ার কিছু অংশ, এদিকে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ নিয়ে গঠিত। এই রাঢ় অঞ্চলে শীত খুব জোরালো হয়, এবং এখানে যে চিত্রটা উঠে এসেছে সেটা হলো একটা দুর্যোগময় দিনের চিত্র। সেখানে গ্রামের হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষই তাদের দুর্যোগে যে ফসল নষ্ট হয়ে যাবে সেই দুশ্চিন্তায় তারা এই চায়ের দোকানে এসে আড্ডা দিচ্ছে। এখানে যে সুন্দরভাবে হালকা চালেই লেখক তুলে ধরছেন যে এই গ্রামের মানুষেরা কিন্তু যা পায় তাই নিয়ে তর্ক করে, এমন তর্কটা এমন একটা জায়গায় যে পৌঁছায় যেটা মারামারিও পর্যন্ত করে, মানে তর্কের কোনো বিষয় কিছু নেই, যা কিছু একটা পেলেই হলো। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে ঘরে কারো সময় কাটে না, সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে, সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। এই লাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ। সভ্যতার ছোট্ট উনুন বলতে এখানে কিন্তু বাজারের কথাই বলা হয়েছে। এইটুকুই যা সুখ তখন, অর্থাৎ তারা এই যে প্রথমে এখানে বর্ণনা গ্রাম বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে, মানে গ্রামের জীবনের মধ্যে কোনো আনন্দ নেই, একঘেয়েমি একটা জীবন। সেই জীবন থেকে তারা কিছুটা রিলিফ পেতে, কিছুটা সুখ পেতে তারা এই বাজারে আসে, বাজারে আড্ডা দেয়, চা খায়, এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতেই নানা কথা আসে। মানে এখানে যে দিনের কথাটা উল্লেখ করা হয়েছে যে দুর্যোগময় দিন, কোনো কাজ নেই, সেই অলস দিনে তারা একঘেয়েমি দূর করতেই আরও নানা বিষয় নিয়ে তারা আলোচনা করছে। এবং সেই আলোচনার বিষয়গুলো কী কী ছিল এটা থেকেও কিন্তু প্রশ্ন আসবে, যে বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক এবং ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী, এমএলএ নয়তো সরা বাউরি, সে সবই এসে পড়ে। জোর কথা কাটাকাটি হয়, চাওয়ালার বিক্রি বাটা বাড়ে, ধানের মরশুম আজ না হোক কাল পয়সা পাবেই, তাই ধারের অঙ্ক বেড়ে যায়।
এই রকম একটা প্রেক্ষাপট, একটা দুর্যোগময় পরিবেশ, গ্রামের হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ বাজারে চায়ের দোকানে এসে চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, এবং তারা কিন্তু যে কোনো বিষয় পেলেই মানে আলোচনা করে এবং জোর তর্কাতর্কি হয়, এমনকি মারপিট পর্যন্ত হয়। এরকম একটা সিচুয়েশান। তো এই রকম এবার দুর্যোগময় দিনে তা আরও অলস দিন কাটতে চাইছে না, সেটা যা পাচ্ছে সে সমস্ত বিষয় নিয়ে তারা আলোচনা করছে। সে আলোচনার মধ্যে বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী, গায়ক ইন্দিরা গান্ধী, এমএলএ, এমনকি গ্রামের সরা বাউরির প্রসঙ্গ পর্যন্ত আসছে। এই রকম একটা প্রেক্ষাপটে সেই সময় এলো এক বুড়ি। এই বুড়ি বর্ণনা দাও, চেহারার বর্ণনা দাও, এতে প্রশ্ন আসবে। এবং বুড়ির প্রকৃত স্বরূপ, বুড়ি আসলে কে, এর মধ্য দিয়ে লেখক কি বক্তব্য তুলে ধরতে চেয়েছেন, এই সমস্ত দিক দিয়েই কিন্তু প্রশ্ন আসবে। তাই খুব ভালো করে এখানটা কিন্তু পাঠ করা দরকার। সেই সময় এলো এক বুড়ি। বুড়ির বিবরণ দিতে যে লেখক কি বলছেন, থুরথুরে কুঁজো ভিখিরি বুড়ি, রাক্ষসী চেহারা, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনই চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেঁটে লাঠি, পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো, খয়া খড়বুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট, তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে, তাকে দেখে সবাই তর্ক থামালে। এই লাইনটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এই লাইনটা থেকেও প্রশ্ন আসতে পারে যে তাকে দেখে সবাই তর্ক থামালে, তা কার কথা বলা হয়েছে, তার বিবরণ দাও, তার চেহারার বর্ণনা দাও। এখানে সবাই বলতে কার কথা বলা হয়েছে, তারা কি তর্ক করছিল তার উল্লেখ করো, এভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এই দুর্যোগে কিভাবে বেঁচে বর্তে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল। তর্ক থামালো কেন, যে এরকম একটা দুর্যোগে এরকম একটা বয়সে বৃদ্ধ মানুষ সে কিভাবে বেঁচেই আছে এবং বেঁচে পড়তে সে কিভাবে হেঁটে এখানে এলো, সেটা ভেবেই অবাক হয়ে সবাই তাদের তর্কটা থামালো। কেন তর্ক থামালো বললে কিন্তু এটা লিখতে হবে। চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তখন একজন তাকে জিজ্ঞাসা করলো, ও বুড়ি তুমি এলে কোত্থেকে? বুড়ি বড় মেজাজি গজগজ করে জবাব দিল, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? ওরা হেসে উঠল, ওরে বাবা ভারী তেজি দেখছি, এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে। বুড়ি খেপে গেল কেন, যে তাকে এই ধরনের কথা বলছে বলে তিনি কিন্তু রেগে যাচ্ছেন। তোমাদের কর্তা বাবা টাট্টু, খবরদার অকথা কুকথা বলো না, আমি যেখানে থেকেই আসি, লোকের কি? একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞাসা করছে এরা? তোমাদের মাথায়। বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলতে থাকল, তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামল। লোকেরা চেঁচিয়ে উঠল, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা। বুড়ি ঘুরে বলল, তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক। সবাই দেখল বুড়ি নড়বড় করে বাঁকের মুখে বটতলায় গেল, বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল, মানে বৃষ্টি পড়ছে ওই অবস্থাতেই গাছের শেকড়ে যে তিনি বসে পড়লেন। শেকড়টার পিছনে গুড়ির কাছে খোঁদল আছে, খোঁদল মানে একটা গর্ত আছে, সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো। সে বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, এই লাইনটা থেকেও কিন্তু প্রশ্ন এলে এই কথাগুলি বলতে হবে, কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে। কেউ কেউ বলল, বরং বারোয়ারিতলায় গেলেই পারত, নির্ঘাত মরে যাবে। এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল, আবার জমে গেল। তা কিছু একটা পেলেই তো এরা আড্ডা দেয়, সেই নিয়ে গল্প গুজব করে। তাই বুড়ির প্রসঙ্গ যখন এলো, বুড়িকে নিয়ে এরা গল্প গুজব করছে। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচন আছে, ডাকপুরুষের ডাকের বচন যেটা বলা হয়, সে ডাকপুরুষের বচন কী আছে,
যে শনিতে হলে 7 দিন, মঙ্গলবারে হলে 5 দিন, আর বুধবারে হলে 3 দিন বৃষ্টি হবে, আর বাকি সব দিন দিন। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন। এই লাইনগুলো থেকে কিন্তু ছোট প্রশ্ন আসবে। অন্য দিনে লাগলে একদিনের ব্যাপার, এ বাদলা লেগেছিল মঙ্গলে। কেউ অবশ্য হিসেব করেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে, সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল, আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুড়ির খোঁদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে নিঃসার। তাহলে পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের বচনে কি বলা হয়েছে, সেগুলো থেকে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো খেয়াল রাখবে। আর পৌষে বাদলার যে উল্লেখ করা হয়েছে এই গল্পে, সেই বাদলাটা কবে লেগেছিল, মঙ্গলবারে, এটাও কিন্তু ছোট প্রশ্ন হিসাবে গুরুত্বপূর্ণ। যেদিন সূর্য উঠল সেদিন আকাশ যেদিন পরিষ্কার হলো, সেদিন সবাই গ্রামের লোকেরা কি আবিষ্কার করলো, যে বটতলায় গুড়ির খোঁদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে নিঃসার পড়ে আছে। এই লাইনটাও কিন্তু ছোট প্রশ্ন হিসাবে ভীষণ গুরুত্বপূর্ণ। অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওলা জগা বলল, নির্ঘাত মরে গেছে বুড়িটা। নির্ঘাত মরে গেছে বুড়িটাকে কথা বলেছে চাওলা জগা। একজন বলল, সর্বনাশ, তাহলে শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে যে, গন্ধে টেকা যাবে। একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো। কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো, প্রচণ্ড ঠান্ডা। একজন নারীও দেখল, কোনো স্পন্দন নেই, অতএব মরাই বটে। চৌকিদারকে খবর দেওয়া হলো। সে এসে বলল, থানায় খবর দিয়ে কি হবে, ফাঁপিতে এক ভিকিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ, 5 কোষ দূরে থানায় খবর দাও, তারপর ওনারা আস্তে আস্তে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছুটবে। কবে মরেছে হিসেব আছে নাকি, দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন। তাহলে কি করবো চৌকিদারদা, লদিতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হবার। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, তখন শুকনো, সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কজন মিলে। তাহলে বুড়ির নিঃসার দেহটাকে 2 মাইল দূরে নদীতে ফেলে দিয়ে এলো গ্রামের লোকেরা। বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, বাঁশের চ্যাংদোলা করে কিন্তু বুড়ির এই দেহটাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। বুড়ির দেহটাকে ফেলে দিয়ে এসেছে এবং দেখছে কখন শকুন নামবে এবং বুড়ির দেহের গতি হবে।